ঢাকার ঐতিহ্য চক বাজারের সেরা বরাবর পোলাই খায় আর টঙ্গায় বইরা বইরা লয়ে যায় সে ৭৮ বছর আগের ঐতিহ্য চক বাজারের সেরা বরাবর পোলাই খায় আর টঙ্গা বইরা বইরা লয়ে যায় এই চক বাজারের সেরা বরাবর পোলাই খায় আর টঙ্গা বই হাজী নূর হোসেনের সুতি কাবাব গরু আছে খাসি আছে গরুটা ১৬০০ টাকা কেজি গরুটা ১৬০০ টাকা কেজি খাসিটা ১৮০০ টাকা কেজি বাজারে ১১২০০ টাকা কেজি বেস্ত আছে ওগুলা সুতি কাবাব না ওগুলা শুধু এটা বিশেষত ভাই মোগল আমলের ওই নবাবরা যখন কাবাব বানায় খাইতো তখন থেকে এটার ঐতিহ্য চক বাজার ওইটারই ধরে রাখছে না 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 এমন এমন কিছু না এটা হয়তো ৩-৪০০ বছর আগে গেলে হয়তো দেখা যেতে পারে যে মিল থাকতে পারে এখন তো এখানে বসে এটা বলা সম্ভব না ঠিক আছে না 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 ওকে আসসালাম এটাও বিখ্যাত ভাই এটা চক বাইরের বিখ্যাত চক বাইরের সেরা চিকেন তাওয়াই আছে এটা কাচিরে বলে এটা চিকেন চিকেন এটা এক খাবার তিন ধরনের টেস্ট আছে এটা টক ঝাল মিষ্টি চপ বিক্রি করতে হয় চপ খাসি গরু মুরগির চপ হ্যাঁ এটা ভাই বানায় ভাবি খায় দেশি স্বাদ ভালো মন্দ খান গরম খান টাটকা খান তাকই তো জয়টা চক বাজার এখানে বাইরে সব মানুষ আছে এখানে চলতে নানান ইত্যাদি আছে এখানে কি না পাওয়া যায় এখানে বহুত কিছু পাওয়া যায় এখানে আমি সব যা যা আছে সব নিয়েছি আমি বাচ্চা সবাই খাই না।